আজকে আমি চলে এসেছি আমার বাড়ির কাছের একটি আনন্দ আউটলেটে। আমি এখানে প্রায়শই এসে থাকি বই সংগ্রহ করার জন্য। এটি বেহালা ম্যান্টন সুপার মার্কেটে অবস্থিত। তো আমি ভাবলাম আজকে যখন আমি এখানে আসছি, তো আপনাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা এবং অনুভূতিটা শেয়ার করে আপনাদের এই আনন্দের অংশীদার করে তুলি। আমার আজকের এই ব্লগটি আমার চ্যানেলে দ্বিতীয় ব্লগ বা এই বুক রিলেটেড দ্বিতীয় ব্লগ বলা যেতে পারে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন ঢোকা যাক এই আনন্দ আউটলেটটার ভিতরে এবং ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আউটলেটটার ভিতরে ঢুকে পড়েছি। খুব কম জায়গার মধ্যেই আউটলেটটা হলেও বলতেই হয় যেটা খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটা তাক আলাদা আলাদা জনরা বা আলাদা আলাদা ক্যাটাগরিক্যালি সাজানো আছে এবং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর এবং খুব ওয়েল মেনটেন দোকানটা। কোনো জায়গাতে কোনো বই এদিক ওদিক করে রাখা রয়েছে আপনি দেখতে পাবেন না। প্রত্যেকটা জায়গাতেই বা প্রত্যেকটা সেলফেই সুন্দরভাবে বইগুলোকে সাজানো রয়েছে। এবং এখানে আমি যাদেরকে দেখেছি, অর্থাৎ যারা বই কিনতে আসেন, যারা পাঠক মহল, তারা কিন্তু কখনোই এক জায়গা থেকে বই নিয়ে অন্য জায়গায় রেখে দেন না। এই জায়গাটা ঢুকেই মাঝখানে এই সেলফটায় রয়েছে কবিতার বই, মানে বিশিষ্ট কবিদের কবিতার বই, যেমন জয় গোস্বামী রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন, শক্তি চট্টোপাধ্যায় রয়েছেন, শঙ্খ ঘোষ রয়েছেন, আবার সৃজাত রয়েছেন, এরকম বহু কবিদের কবিতার সংকলন রয়েছে, ছোট ছোট কবিতার বই রয়েছে। নিচের তাকগুলোতে দেখতে পাচ্ছেন এগুলোতে ওল্ড স্টকের কবিতার বেশ কিছু বই রয়েছে। অনেক কবিদের বই রয়েছে, যাদের নাম বললাম তারা খুব নাম জানা কবিতা লেখেন। এরপর রয়েছে এই জায়গাটাতে কিশোর সংকলন বা কিশোর সাহিত্য সংকলন। এই যে তাকটা দেখছেন, এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, মতি নন্দী এবং আরও বহু লেখকের কিশোর সাহিত্য রয়েছে। এখানে দেখুন এই বইটি রয়েছে যখন ছোট ছিলাম, দেখতে পাচ্ছেন মতি নন্দীর বই রয়েছে, অতীন বন্দ্যোপাধ্যায় রয়েছে। এর পরের যে সেলফটা, অর্থাৎ এই সেলফটিতে মূলত ফেলুদা সমগ্র রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ছোটদের বই বলে লেখা রয়েছে এবং এখানে ফেলুদার যে গল্পগুলো সেগুলো আলাদা আলাদা মৌলিক বই আকারে ছাপা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। যেমন প্রফেসর শঙ্কু রয়েছে বেশ কিছু, তারপর ফেলুদা রয়েছে এইখানে। এই জায়গাটাতে কমিক্সের বইও রয়েছে। এখানে রয়েছে লীলা মজুমদারের কিশোর সাহিত্য বা কিশোর উপন্যাসগুলো, দেখতে পাচ্ছেন কাক নয়, খুব বিখ্যাত ওনার কিশোর উপন্যাস। এই জায়গাগুলোতে বিশিষ্ট কিছু লেখক লেখিকার কিশোর উপন্যাস রয়েছে এবং গল্প সংকলন রয়েছে। নিচে কিরিটি, ঘনাদা, টেনিদা সমগ্র, কিকিরা সমগ্র এইগুলো রয়েছে। এর পরের যে অংশটা সেটা হলো উপন্যাস এবং গল্প। উপন্যাস গল্প প্রথম উপর থেকে উপন্যাস সংকলন বা উপন্যাস সমগ্রগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন বুদ্ধদেব গুহর মাধুকরী রয়েছে সামনেই। বুদ্ধদেব গুহর সেকশন এই জায়গাটাতে সমরেশ মজুমদারের লেখা রয়েছে, বাণী বসু রয়েছেন, সমরেশ বসু আছেন, এগুলো সব সমগ্র। সাইডের বাঁ সাইডের বইগুলো সব মৌলিক উপন্যাস। এখানে কালবেলা, কাল পুরুষ সবই রয়েছে। নিচের সেকশনটা এখানটা বাণী বসুর বই রয়েছে মৌলিক উপন্যাসগুলো, যেমন একুশে পা। এই জায়গাটা সরঞ্জিৎ চক্রবর্তীর, ওনার নতুন বইমেলায় 2022 প্রকাশিত হওয়া 54 আছে। এছাড়াও সেফটিপিন, মোম কাগজ, আলোর গন্ধ সব উপন্যাসই রয়েছে। এই অংশটাও উপন্যাস এবং গল্পের। এখানে আরও লেখকদের উপন্যাস রয়েছে, গল্প সমগ্র রয়েছে। এইখানটা সুচিত্রা ভট্টাচার্যের গল্প সমগ্র, উপন্যাস সমগ্র এবং মৌলিক উপন্যাস। এখানে সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি রয়েছে। নিচের অংশটাতে আবুল বাসারের উপন্যাস রয়েছে, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস রয়েছে, এছাড়া সায়ন্তনী পুততুণ্ডর মৌলিক উপন্যাস রয়েছে বেশ কিছু। এই অংশটায় নভেলা রয়েছে, আনন্দ নভেলা, উল্লাস মল্লিক রয়েছে, তমাল বন্দ্যোপাধ্যায় রয়েছে, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, আবুল বাসার,
শেখর মুখোপাধ্যায়, আরও বিভিন্ন লেখকের, সৌরভ মুখোপাধ্যায় আছে। উল্লেখ্য বিষয়ে বলে রাখি, আমি কলেজ স্ট্রিটের কোথাতেও বা কোনো অনলাইন বুক স্টোরেও সৌরভ মুখোপাধ্যায়ের নভেলাগুলো পাচ্ছিলাম না, কিন্তু আমার মনে হলো যে যখন আমার এত কাছেই আনন্দর আউটলেটটা রয়েছে, তো ওখানেই আমি একবার ফোন করে জিজ্ঞাসা করি, যেহেতু আমার এখানে যাতায়াতও আছে, তো আমি কিন্তু সৌভাগ্যবশত এখানে সেই বইগুলো পেয়ে যাই। ওনাদের কাছে ছিল বেশ কিছু আগের এডিশনের, আগের প্রিন্টের বই সৌরভ মুখোপাধ্যায়, যেগুলো কোথাতেও এখন আর অ্যাভেলেবেল নয়। পার্থিব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই জায়গাটা পুরো সেকশনটা। নিচে প্রচেত গুপ্ত রয়েছেন, তিলোত্তমা মজুমদার রয়েছেন, এই জায়গাটাও আবার নভেলা রয়েছে, বেশ কিছু নভেলা আছে, অনুবাদিত কিছু বইও রয়েছে এখানে, এই সেকশনটা নভেলা আছে। ছোট ছোট বইগুলো, তুলনামূলক আকারে ছোট ডায়েরির মতো বইগুলো নভেলা, আনন্দ নভেলা এডিশন, এগুলো সবই। কিছু অনুবাদিত বইও নিচের দিকে রয়েছে। এই অংশটাতে সমগ্র রয়েছে বেশ কিছু ভ্রমণ কাহিনী আছে বিভিন্ন জায়গায়, পারস্য, ইতালি, ফ্রান্স, এইসব বিভিন্ন জায়গার বিভিন্ন লেখকের ভ্রমণ কাহিনী। এখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পরপর লাল কালোতে যে মলাটগুলো রয়েছে, সবই শরদিন্দু অমনিবাস রয়েছে এগুলো। সেকালের গোয়েন্দা কাহিনী রয়েছে সামনেই। নিচে পূর্ব পশ্চিম রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই স্টোরে এলে আপনি আনন্দের সব বই পেয়ে যাবেন, যদি সেটা আউট অফ প্রিন্ট বা আউট অফ স্টক না থাকে তাহলে সব বই পাবেন। এই অংশটা মিসলেনিয়াস, মানে এখানে কোনো উপন্যাস নয়, বেসিক্যালি এখানে ভ্রমণ, আত্মকথা, আত্মপরিচয়মূলক বই, এই ধরনের বইগুলো রয়েছে, বিজ্ঞান বিষয়ক বইও আছে বেশ কিছু। এখানে যেটা দেখতে পেলাম একটা বই, সেটা হলো কবির বৌঠান, এই বইটা আমি এখানে দেখতে পেয়েছি, মল্লিকা সেনগুপ্তর লেখা। ইতিহাসের বইও এখানে বিশেষ কিছু দেখতে পাচ্ছি। এই বইগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখার আনন্দই আলাদা। আমি প্রায় আজকে এখানে 1.5 ঘন্টা ছিলাম, এবং এই 1.5 ঘন্টায় ভিডিও করেছি হয়তো মাত্র 5 থেকে 10 মিনিট, বাকি পুরো সময়টাই আমি বই দেখে, বই নিয়ে নাড়ানাড়ি করে, বইগুলোকে হাতে নিয়ে ঘেঁটে দেখে, প্রচ্ছদ দেখে, ব্লার্বগুলোকে পড়ে পড়ে দেখেছি। তো এই আনন্দের মানে কোনো রকম কোনো অল্টারনেটিভ কিছু হয় না। এবার আমি দোকানের দিদির সঙ্গে একটু কথা বলে নেব। অনেক নমস্কার। এই যে দিদি, আপনি একটুখানি দোকানটার বিষয়ে বলবেন। আজকে আমি এসেছি আনন্দ পাবলিশার্সের একটা আউটলেট রয়েছে আমার বাড়ির খুব কাছে, সেটা হলো ইয়েতে আমাদের বেহালা ম্যান্টনে। তো দিদির সঙ্গে একটু কথা বলে নিই। দিদি, আপনার দোকানটা সম্বন্ধে একটু বলুন। আমাদের দোকানটা ম্যান্টন সুপার মার্কেটে, আপনার ম্যান্টন সুপার মার্কেটের স্টল নাম্বার 50, ফার্স্ট ফ্লোর। আর আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 2446-0052, 2446-0067। আমাদের 7 দিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, আর আপনি আর কিছু বলতে চান এবার দোকান আপনাদের সম্বন্ধে? দোকানে আনন্দ তো সব বই পাবেন, যেহেতু এটা আনন্দ বেহালা আউটলেট, সুতরাং আপনি সব বই পাবেন আনন্দ। আর এছাড়া এখন আমরা অন্য পাবলিশার্স কিছু কিছু রাখছি, ডেজ, মিত্র, ঘোষ, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা। আচ্ছা, ওইগুলোর উপর কি কোনো ডিসকাউন্ট থাকছে? আচ্ছা, কিন্তু যে কোনো বই আপনারা কাস্টমার বললে সেটা আনিয়ে দেবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আরেকটু জিজ্ঞাসা করি, এখন আনন্দ পাবলিশার্সের নতুন মানে এই এই বছরের প্রথম দিকে কি কি বই বেরিয়েছে? আচ্ছা, এগুলো সব বুক ফেয়ারে পাবলিশড হয়েছে। আচ্ছা, এদিকটা একটু দেখে নি, এগুলো সবই 2022-এর বুক ফেয়ারে। আচ্ছা, আর এই সেকশনটা, তাই তো? আচ্ছা, কিছু বই আছে।
ঠিক আছে, আমি বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি একটুখানি জুম করে দেখানোর। আচ্ছা, এবার জিজ্ঞাসা করি যে আপনাদের এই বছরে কি আর কোনো বই পাবলিশ হওয়ার কথা আছে আপকামিং? আচ্ছা, কোন লেখকের বই? এইখানে একটা বই দেখলাম, এই আপন কথা অবনীন্দ্রনাথ ঠাকুরের, এটা কি নতুন বেরিয়েছে? পুরনো বই? আচ্ছা, এখন ধরুন বইয়ের চাহিদা কেমন মানুষের মধ্যে, মানে বই অনেকেই বই পড়ছে? আচ্ছা, এই লকডাউন থেকে কি বই পড়ার মানে মানে চাহিদাটা বা বই পড়াটা কি অনেকটা বেড়ে গেছে নাকি আগের মতোই রয়েছে? সে তো অবশ্যই। এবারে যারা ধরুন বই পড়ছে না নতুন করে, তো সেরকম কিছু মানে যে হঠাৎ লকডাউন বলে লোক বেশি, মানে এরকম একটা রয়েছে না যে লকডাউনে মানুষ অনেকদিন বাড়িতে বসে গেছিল, তো প্রচুর মানুষের মধ্যে একটা রিডিং হ্যাবিট গ্রো করেছে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাবিট গ্রো করলেও যারা বই পড়ার তারাই পড়ে। আচ্ছা, একটা কথা, আপনাদের এখানে যে ক্লাসিক উপন্যাসগুলো রয়েছে, সেই ক্লাসিক উপন্যাসগুলোর বিক্রি কি বেশি, মানে যে তো যত পুরনো বিশিষ্ট লেখক লেখিকা রয়েছে তাদের মানে বিক্রিটা অনেক বেশি, তাই তো বইয়ের? আর যারা নতুন এই এখন যেমন ইন্দ্রনীল সান্যাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, এনাদের বই মানে এগুলোও এখন সমানতালে চলছে, তাই তো? আর যে নোভেলা, আচ্ছা যে নোভেলাগুলো আপনাদের রয়েছে যেগুলো তুলনামূলক ছোট সাইজের, সেইগুলো কি ওই মোটামুটি 100-150 এরকমের মধ্যেই দাম রয়েছে? আচ্ছা, মানে যেগুলো নতুন প্রিন্ট বেরোচ্ছে, তাই তো? ঠিক আছে দিদি, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে, যারা বিকাল 4:30 রবিবার পড়ছে সেটা। আচ্ছা, তো যারা এই কাছাকাছি থাকেন, আপনারা যারা বেহালার কাছাকাছি থাকেন বা বেহালা থেকে একটু দূরেও থাকেন, এই দুজন বিশিষ্ট লেখক অর্থাৎ শরণজিৎ চক্রবর্তী এবং কবি সৃজাত, এনাদের দুজনের সঙ্গে দেখা করার জন্য আপনারা অবশ্যই চলে আসতে পারেন। কবে রয়েছে দিদি? 22 মে বিকাল 4:30, রবিবার পড়েছে, আসতেও খুব একটা অনেকেরই অসুবিধা হবে না, কারণ রোববারটা হচ্ছে একটা হলিডে, তো আপনারা আসতে পারেন। এবং ওই দিন কি ওনাদের মানে বই স্বাক্ষর করে ওনারা দেবেন, তাই তো? স্বাক্ষর করে দেবেন, ওনাদের সঙ্গে একটু কথাও বলা যাবে, তো সেই হিসাবে আপনারা এইখানে ঘুরে যেতেই পারেন। এবং এখানে যে দোকানের অ্যাটমসফিয়ার খুব ভালো, জায়গাটা খুবই ভালো, আমি নিজেও বেশ কয়েকবার এখানে এসেছি, মানে আনন্দ পাবলিশার্সের বই আমি এখান থেকেই কিনি। আর এই যে দিদি রয়েছেন, দিদির ব্যবহার খুবই ভালো, তো সেই হিসাবে আপনারা এখানে আসুন, বই কিনুন। আনন্দ পাবলিশার্সের বইয়ের দাম এখনও অবধি আমি বলছি, আমি যতটা নিজে কিনেছি, যে সাধ্যের মধ্যে অবশ্যই রয়েছে। আচ্ছা, 2000 টাকার উপরের বই যদি কেনা হয় তাহলে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট, এবং সেটা টাকা হিসাবে মাইনাস হয়ে যায়, তাই তো? আচ্ছা, আর যদি এমনি বলে দিন, এমনি আমাদের 200 টাকা থেকে মিনিমাম ডিসকাউন্টটা শুরু হয়, 200 টাকার বই কিনলে 50 টাকার বই ফ্রি, প্রত্যেক 100-এর উপরে 25 টাকা, প্রত্যেক 100 টাকার উপর 25 টাকা। হ্যাঁ, সেটা বই, সেটা বই নিতে হবে, সেটা তো সব জায়গার সেম, মানে ধরুন আমি যদি 500 টাকার বই কিনি সেক্ষেত্রে 125 টাকার যে কোনো বই, আর যদি আমি 1000 টাকার বই কিনি আমি 250 টাকা, 250 টাকাটা আমি আলাদা আলাদা করে ভাগ করেও 100-125 নিজের মতো করে নিতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো বুক রিলেটেড ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রচুর বই পড়বেন এবং মানুষকে বই পড়তে অনুপ্রেরণা যোগাবেন। নমস্কার।